নিজে লাইক করুন, অন্যদের শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশের থাকা বেল আইকনটি ক্লিক করে দেখতে থাকুন নিউজ বাংলা টুডে। সবার আগে সবার কাছে। সরকার বারবার বলছে মাস্ক পরতে, এখানে যদি 100 লোক থাকে 80টা লোকের মুখে মাস্ক নেই, কি বলবেন? মাস্ক নেই, এখানে রোগশোক খুব কম আছে ভাঙড়ে, এখানে রোগের কোনো বালাই নেই এবং সেই সূত্রে এখানে করোনা বলে ভাঙড়ে কিছু নেই। এবার মাস্ক তো সবার পরার নিয়ম, যদি কেউ না পরে তা কি করে? ভাঙড়ে করোনার কোনো জীবাণু নেই, এখানে কারো করোনা হয়নি, এমন উক্তি করে আবারও বিতর্কে ভাঙড়ের তৃণমূল নেতা মোদাসের হোসেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিতে তার কাজকর্ম ও কথাবার্তায় যথেষ্ট বিতর্কের সূচনা হয়। মোদাসের বলেন, ভাঙড়ে করোনা বলে কিছু নেই, এখানে সবাই সুস্থ, তাই মাস্ক পরার কোনো দরকার নেই। মোদাসের এই কথায় বিতর্কের সূত্রপাত হয়। অস্বস্তিতে পড়েন কাশীপুরের ওসি বিশ্বজিৎ ঘোষ। লোকজনের ভিড় দেখে তিনি বৃক্ষরোপণ কর্মসূচি না করেই থানায় ফিরতে উদ্যোগী হন। পরে সবাই মিলে তাকে অনুরোধ করলে কোনো রকমে বৃক্ষরোপণ কর্মসূচি শেষ হয়। ভাঙড়ের রাজনীতিতে বারবারই বিতর্কের শীর্ষে ভোগালী দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা অঞ্চল সভাপতি মোদাসের হোসেন। বৃহস্পতিবার কাঁঠালিয়া বাসস্ট্যান্ডে কাশীপুর থানার উদ্যোগে ও ভোগালী দুই গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় একটি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। সেই কর্মসূচিতে নিজের লোকবল জাহির করার জন্য প্রচুর কর্মী সমর্থন নিয়ে হাজির হন মোদাসের। লকডাউন শিথিল হলেও সরকার বারবার বলছে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা, সবাইকে মাস্ক পরার কথা, কিন্তু কোথায় মাস্ক, কোথায় সামাজিক দূরত্ব, সেসবের বালাই নেই কাঁঠালিয়াতে। খোদ প্রধান নিজেও মাস্ক পরে আসেননি। শয়ে শয়ে মানুষ ভিড় করেন এদিন বৃক্ষরোপণ কর্মসূচিতে। তা দেখেই রেগে আগুন তেলে বেগুন হয়ে যান কাশীপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক। তিনি গাড়ি থেকে নেমেই প্রশ্ন করেন, এত মানুষ কেন, সবার মুখে মাস্ক নেই কেন, আমি এখানে বৃক্ষরোপণ করব না। পরে সকলের অনুরোধে বিশ্বজিৎবাবু গাছ বসান। লকডাউনের মাঝখানে গাছ পুঁতছেন, কি বলবেন? জায়গাটা রেডি করো, যাক মোটামুটি কথা হচ্ছে যে কাজটা আমাদের পঞ্চায়েত থেকে বা বিডিও অফিস থেকে করা দরকার ছিল, এবং আমাদের কাশীপুর থানার বড়বাবু যে উদ্যোগ নিয়ে কাজটা গাছটা বসিয়েছে তার জন্য আমাদের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। মানে প্রথমে অন্তত আমাদের বসানি দরকার ছিল, আর জনগণ এমনি ঘটনা হচ্ছে একটা গাছ বসানো অনুষ্ঠান হচ্ছে, সেই সূত্রে জনগণ এখানে ভর্তি হয়ে গেলে আমি তা সরে যাটি বলতে পারি না। ঠিক ঠিক, তারা এসে হাজির আসতে আমি কী বলবো? এই যে এত লোক, সরকার বারবার বলছে মাস্ক পরতে, এখানে যদি 100 লোক থাকে 80টা লোকের মুখে মাস্ক নেই, কি বলবেন? মাস্ক নেই, এখানে রোগশোক খুব কম আছে ভাঙড়ে, এখানে রোগের কোনো বালাই নেই এবং সেই সূত্রে এখানে করোনা বলে ভাঙড়ে কিছু নেই। যাক মোটামুটি এখানে আমরা এবং বড়বাবুর উদ্যোগে যেভাবে আমরা এবারে যে লকডাউন যে মেনটেন করেছে যার জন্য ভাঙড়টা এখন সুস্থ জায়গা আছে। অতএব এবার মাস্ক তো সবার পরার নিয়ম, যদি কেউ না পরে তা কি করে? আমরা বলি যাচ্ছি পরো, কিন্তু কেউ না বলি কি করে? নিজেই পড়েননি, কি বলবেন? পরে বললে চাপ লওয়ার দরকার নেই, আমরা সবসময় পরে থাকি, এখন খুলে রেখে দেয়। আপনার নাম আর ডেজিগনেশন? আমি বগালি টিয়ার প্রধান মোদাসের হোসেন। ঠিক আছে।